천천히. 아, 저런 사람다. কোন ডিপার্টমেন্টে কাজ করা হয়? আমি সুন্দরবন হাজি দেশনাথ কলেজ গোসবা পাটনখালি দক্ষিণ চব্বিশ পরগনা ল্যাবরেটরি স্টাফ। এবারে আপনার কত নম্বর বুথে মানে ডিউটি করেছেন? আমার 138 ক্যানিং পশ্চিম বিধানসভায় 55 নম্বর বুথ। এই যে কোভিডের যে মানে সিচুয়েশন চলছে, মানে যেভাবে ধরুন নির্বাচন কমিশন অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা আপনাদের কাছ থেকে কীরকম লাগছে? বেটার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যে গাইডলাইন দিয়েছে সেগুলো আমরা সবাই মানছি, এবং যারা ভোটাররা আসবে সে তাদেরকেও সেইভাবে গাইডলাইনগুলো দিয়ে আমাদের ভোটটা করাতে হবে। এই অন্য অন্য বারে ধরুন পঞ্চায়েত ভোটের সময় যেভাবে ধরুন ভোটার ধরুন মানে অভিযোগ যে ধরুন সন্ত্রাস হয়েছে বা ইয়ে হয়েছে, এইবারে নিরাপত্তার বিষয়ে আপনারা কতটা মানে? না, এখনই একটু আগে আমাদের সেক্টর অফিসের সঙ্গে কথা হয়েছে, বললো খুবই ভালো জায়গা ওটা, কোনো চিন্তার ভাবনা নেই, এবং কেন্দ্র বাহিনী এবং আমাদের ফোর্স থাকবে সব, কোনো অসুবিধা নেই। এবং যিনি আমরা অ্যাটেন্ডেন্স যেখানে দিয়েছেন উনি ওই বুথেরই ভোটার, আমাদের যেখানে 8 নম্বর কাউন্টার থেকে অ্যাটেন্ডেন্স নিয়েছেন উনি বললো খুবই ভালো জায়গা, উনি ওই ম্যাডামটা উনি ওখানকার ভোটার, যার জন্য বললো কোনো রকম চিন্তা করতে হবে না, খুবই ভালো জায়গা আপনাদের। অজস্র ধন্যবাদ, যেভাবে মানে নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে মানে গাইডলাইন দিয়েছে এবং ফোর্স বিভিন্ন দিক থেকে দিয়ে নিরাপত্তার দিক থেকে মানে আমাদের সিকিউরিটির দিক থেকে সব থেকে চারিদিক থেকে সুবিধা করে দিয়েছে। এবারে তো এই যে করোনার টাইমে বিশেষ করে মুখে মাস্ক বাধ্যতামূলক, হ্যাঁ সে তো অবশ্যই, এই তো রেখেছি আমাদের স্যানিটাইজার করে, এবং বুথে যখনই ঢুকবে কোনো ভোটার আমাদের ট্রেনিংয়ে সবাই বলে দেওয়া হয়েছে তাকে স্যানিটাইজার করাতে হবে, তাকে তাপমাত্রা মাপতে হবে, মানে 98 থেকে 104 মানে 98 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত যদি তাপমাত্রা থাকে তবে ওকে ভোটে পাঠানো হবে আমাদের স্লিপ দিয়ে, আর যদি 105 হয়ে যায় তাকে আবার একটু বসতে হবে, আধ ঘন্টা বসতে বসানো হবে, যদি তাও যদি না কমে তাহলে তাকে সন্ধ্যা 6:30 পরে তাকে আবার বুথে এসে ভোট দিতে হবে। হাতে গ্লাভসেরও তো ব্যবস্থা? হ্যাঁ থাকবে অবশ্যই।